পবিত্র মহান ছাব্বিশে আশ্বিন অলিকুলের সম্রাট বিশ্ব উলি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাঝবান্ডারির ১৯তম প্রধান বার্ষিক উরুস শরীফ আজমান হক বান্ডারি দায়রা শাখাত অনুষ্ঠিত এন্ডের সভাপতিত্ব করে শাহাদাত হোসেন হিরু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী এবং উপদেষ্টার দায়িত্ববিদ্যা আছিল মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, জনাব মোহাম্মদ মহিউদ্দিন মাহিন, মাওলানা কুরশেদুল আলম, মাওলানা জানে আলম, মাওলানা উসমান এবং সভা পরিচালনা করে নুরুল আজম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ নুরুল আফসার দপ্তর সম্পাদক। এন্ডে আরো কমিটি অন্যান্য সদস্যবৃন্দ সহ অনেকে উপস্থিত আছিল। এন্ডে মিলাদ ও জিকির মাহফিল, সেমা মাহফিল ও মোনাজা সহ তবারক বিতরণ গড়ই। আখেরি মোনাজাতের মাধ্যমে এই মাহফিল ও সমাপ্তি ঘোষণা গড়ই। দর্শক আর এই ভিডিও কি নরাত কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই ও সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাও।